প্রিয় মেয়েরা ভালো আছো তো? অনেকদিন বাদে আবার অনলাইনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমাদের তো দেখতে পাচ্ছি না, কিন্তু আশা করছি যে তোমরা ভালোই আছো সকলে এবং সব নিয়ম কানুন মেনে চলছো। যাই হোক, আজকে তোমাদের ক্লাস টেনের সর্বশেষ প্রশ্নটা আমি পড়াচ্ছি, লেসন সেভেন, দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটিনসন। যাই হোক, এটা পড়াবার আগে একটা কথা তোমাদের সবাইকে বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু একটি রম্য রচনা। তোমাদের মনে হতেই পারে যে ক্যাট আবার কি বিড়াল, তার সম্বন্ধে আমরা কি বা পড়বো, আনাচে কানাচে ঘরে এদিকে ওদিকে সবসময় তো তাদের দেখতে পাই, তা তাদের সম্বন্ধে নতুন করে পড়ার কি আছে? কিন্তু কি আছে সেটা ভারী মিষ্টি করে এবং ভারী সুন্দর করে আমাদের লেখক জানিয়েছেন, যেটা এখন আমি তোমাদের জানাই। তাহলে আমি রিভিউটা পড়ি, তোমরা শোনো, তারপর আস্তে আস্তে আমি বানিটা বলি। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. বেশিরভাগ লোক ভাবে যে বিড়াল একটা একেবারে নির্বোধ প্রাণী, যারা শুধুমাত্র আরামায়েশ করতে ভালোবাসে আর খাওয়া, খাওয়া দাওয়া ছাড়া আর কিচ্ছু তাদের ভালো লাগে না। তারা ছোট ছোট ইঁদুর খায় আর দুধ খায়, এই হচ্ছে তাদের একমাত্র কাজ। কিন্তু এবার আমরা দেখি লেখক কি বলছেন। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু বিড়ালদের না অনেক বেশি জীবন আছে তোমার আমার থেকে, আমাদের মতো সাধারণ মানুষদের থেকে, এবং তারা তাদের জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি সংগ্রহ করে নেয় যা তুমি আমি করতে পারি না। কিরকম ভাবে দাঁড়াও, আমরা ধীরে ধীরে দেখছি। He or she is an athlete, an acrobat, and a grim fighter. বেড়াল তা সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সে একজন কৌশলী ক্রীড়াবিদ, একজন ব্যায়ামবিদ এবং একজন মারাত্মক যোদ্ধা। কিরকম? All day long, the cat loafs around the house, takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house. সারাদিন বেড়ালগুলো এখানে ওখানে উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে ঘুরে বেড়ায়, মজায় থাকে, এমনকি বাড়িতে যে সমস্ত লোকজন আছে তাদের দ্বারা ক্রমাগত তিতিবিরক্ত হওয়াটাকেও তারা বেশ আনন্দ করে নেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। আবার মাঝে মাঝে কি করে জানো তো, যে ক্লান্তিকর একঘেয়েমির হাত থেকে বাঁচার জন্য সে এক ঘন্টা দু ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। তার আর কোনো কাজ নেই, ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে তার মনে হয় যে তার যে এত একঘেয়ে জীবন, সেই জীবনের হাত থেকে সে খানিকটা বাঁচছে। পিপল গেট দিস আইডিয়া অ্যাবাউট দিস সর্ট অফ থিংস দ্যাট হোলস লাইফ ফর আ ক্যাট। মানুষ ভাবে যে এইটাই বোধ হয় বেড়ালের জীবন, আসলে তা কিন্তু নয়। But watch him as the shades of evening fall. কিন্তু তারপর ধীরে ধীরে যখন সন্ধ্যের ছায়া ঘনিয়ে আসে তখন দেখবে বেড়ালগুলো কি করে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। এই সময় আসলে বেড়াল কি জিনিস সেটা আমরা ধীরে ধীরে জানতে পারব। বেড়াল কিন্তু খুব সাধারণ জিনিস নয়, তুমি আমি তাকে খুব সাধারণ ভাবি, কিন্তু ধীরে ধীরে আমরা দেখবো তারা সাধারণ হয়েও কিভাবে অসাধারণ হতে পারে। এর পরের পর্বে আমরা ধীরে ধীরে বেড়ালদের সম্বন্ধে আরো কিছু জানবো। ভালো থেকো সবাই।